হ্যালো বন্ধুরা, এমএসকে ট্রেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সানডে, অর্থাৎ সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই সানডেটা ভালো কাটাও, অবশ্যই কাটিয়ে ফেলেছো এতদিন পরে, কারণ ভিডিওটা এদিকে আয়। এই সানডে শব্দটা উল্লেখ করলেই না আমার মেয়ের মনে মানে পুলক জাগে। সানডে বলেছি, ব্যাস এখানে বসেছিল, ছুটে গিয়ে চলে গেল ফ্রিজে লজে নামতে। এদিকে অন্যবারও কিন্তু মিষ্টি খায় কিন্তু এখন। তো চলো এমএস ক্রিকেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে চা খাবো, বাট বিস্কুটটা খাবো না, চা খাবো। পুজো করতে যাবো রবিবার, যেহেতু পুজো করে এসে যাবো চিকেন আনতে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো এখন হচ্ছে পুজো করে আসলাম, বাজে হচ্ছে 11:25, ফাইনালি পুজো করে আসলাম। তো ব্রেকফাস্ট দেখি কি আছে, 10:30 বাজে, ব্রেকফাস্টে ব্রেকফাস্ট খেয়েই চলে যাবো হচ্ছে চিকেন আনতে। তো দেখি দেখি কি আছে। ব্রেকফাস্ট হচ্ছে চটজলদি খাবার, পাস্তা। চটজলদি খাবার, চটজলদি রান্নাটা হয় না, আর পাস্তা করতে অনেক ঝামেলা আছে। ম্যাগির মতো তো। হ্যাঁ যাই। ওরে বাবা, শুভ ভাই পয়সা লাগবে নাকি? 500? তো এই হচ্ছে পাস্তা, পাস্তা 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 পাস্তা। তো এখন বাজে হচ্ছে 2:10, টাইমটা পড়লাম এই কারণে, এখন অড টাইমে আমার বউ শাক কাটছে। তো শাক কেটে রান্না করবে। তো শাক বলছিল এখন করে হবে, এখন করবো নাকি একটা জন্য বলছিল জানো? হ্যাঁ, এতবেলা শাক করবে? আমি বললাম অবশ্যই শাক করতেই হবে, ঠিক আছে? কারণ হ্যাঁ, ওই টিভিটা দেখতে এসেছিল, টিভিটা কত বড়। এই জনির টয়লেট পেয়েছি, না না এগুলো খাওয়া যায় না, এগুলো একবার করেছিলাম মনে হয় সিদ্ধ, প্রচন্ড কচকচ কচকচ করে, প্রচন্ড বাজে খেতে, প্রচন্ড বাজে খেতে লাগে, ঠিক আছে? প্রচন্ড বাজে খেতে লাগে, কচকচ কচকচ করে মুখের মধ্যে। আগে তো গ্রামে মোচার তরকারিও খেত না, সেটা জানো? মানুষ কেরম কষ্ট, ওদের গ্যাস নেই তো, কারো লাগে বসে তোমার। বৌদিকে বলবো তুমি জাস্ট আগুনটা ভরিয়ে দিয়ে কেটা করো, সব গুছি রুচি দিয়ে আমি আমি একা একা রান্না করবো। কাঠের চালে রান্না করতেও তো ইচ্ছে করছে আমার। আর এর আগে যতবার গেছি বেথুয়াতে ততবার তো আমি মানে এরকম ম্যাচিউর হওয়ার করতে চাইনি, বাচ্চা বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, মা বাবার সাথে গেছি, তখন তো আর আমি রান্না করবো না। এখন মানে সেই আনন্দটা এখন ফিল করতে পারবো। ইচ্ছা তো করে, দেখা যাক সময় বলবে। তবে আমার বাবা আর ওই টুকাই মানে আমার বোনের বর, এরা কেদারনাথ যাবে 7 অক্টোবর নাকি? হ্যাঁ 7 অক্টোবর কেদারনাথ যাবে বাবা, কেদারনাথ। তো এখন আছি হচ্ছে আমি আমার বাবার বাড়ি, ঠিক আছে? এই যে সেন্টারিং এর কাজ কমপ্লিট, এখানে লোহা বাতার কাজ হচ্ছে। এটা আজকে হয়েছে? এখনো তো এখনই পা দিতে যাচ্ছিলাম, না বললে পরে। ঠিক আছে, এই লোহা বাতার কাজ চলছে। তো লাঞ্চ টাইম একবার দেখিয়ে দিই, লাঞ্চে কি কি আছে, ঠিক আছে?
তো জানি চিকেন আনা হয়েছে, তবু একবার কালারটা একবার দেখিয়ে দিই, তার আগে একবার দেখিয়ে দিই শাকটা। আজকে যার জন্য খেতে 3:20 বেজে গেল, তো শাকটা করতে লেট হয়ে গেল, শাকটাও করছিল না, তাই না না শাক খেতে হবে, শাক খেতে হবে, শাক খেতে হবে। কিনেছি তো খাওয়ার জন্য, আজকে করার প্ল্যান ছিল মাংসের সাথে খাবো, মানে এক পদ দিয়ে খাবো মাংস দিয়ে, এখন আমার মাংস এর আগে এর আগে এক পদ দিয়ে হতো। আমার শাক খেতে খুব ভালো লাগে। হ্যাঁ তা কি এমনি এমনি কিনছি করছি, ভালো খাই না, ভালো না খেলে মাংস দিয়ে শুরু করে দিতাম, শাক মাংস নিতাম না বাতে, বুঝছো? শাক খেতে সেটা করে ফেলেছে, শাক তাই খেতে হবে। খেয়ে দেখো হেভি টেস্ট হয়েছে তো শাক। আর চিকেনের কালারটাকে দেখে দিই, এই হচ্ছে চিকেন। এখন হচ্ছে 8:41 বাজে, এরা উঠেছে 8:20, দুপুরের ঘুম থেকে। আর এই মানে এরা বলতে এ আর এ ঘুমিয়েছে 6টার সময়, তা 8:20 সময় উঠবে না, তো কটার সময় উঠবে? 6টার সময় না, 5:30। রাতে আমি ঘুমাব, গন্ধ পোকার গন্ধ, রাতে আমি ঘুমাবো, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। যখনই বই দেখবে বলে মনে করবা, সন্ধে 8টার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলবো, 8:30, 8:30 মধ্যে খেয়ে দিয়ে কমপ্লিট করে 8:30 থেকে 11:30 মধ্যে বই কমপ্লিট, 12টার মধ্যে ঘুম। আমি যখন সকালে উঠি ফোন ঘাঁটি না, যখন আমি সকালে উঠি ফোন ঘাঁটি না, আমাকে এখানে একটু নক করে দেবো যে এই দিনকে বসবো, ব্যাস। আর টার্গেট নাম্বার রবিবার, শনি রবিবার করে টার্গেট নাম্বার। আজকে রাতে কি হবে, আজকে রাতে তোমরা কি করছো, তাহলে পিকনিক করছো তুমি আর তোমার মেয়ে? হ্যাঁ আজকে রাতে কি করছো? আমার ঘুমাবা, ঘুমাসবে? তোমার তো ঘুমাসবে না, আমি জানি, দুটো দুটো জেগে থাকবে, এও তো আজকে ঘুমাবে না। হ্যাঁ তো যাই হোক, চাটা খাই, এখন 9টা বাজে, চা খেতাম না, কিন্তু আমার খুব মাথা ধরেছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য চাটা খাবো, ঠিক আছে? আর তো এখন বাজে হচ্ছে 11টা বাজে, রাতের খাবার খাবো, মানে রাতে ডিনার করবো, লেট হয়ে গেল কারণ মার বাড়ির থেকে খাবারটা এসছে, তো খাবারটা একবার দেখিয়ে দিই, ঠিক আছে? তো এটা হচ্ছে পোলাও, ঠিক আছে, এটা হচ্ছে পোলাও, পায়েস, আলু ফুলকপির তরকারি। আর ব্যাকগ্রাউন্ডের আওয়াজ থেকে ভয় পেয়ে যাও না, কোথাও গুলি খেলা চলছে না, গুলি খেলা চলছে টিভিতে, কি বই দেখছে আমি জানি না, তোমার কত গুরু আমাকে একটু লিস্ট বানিয়ে দেবে, চলো খাই, খেয়ে আবার পরে আসছি, ঠিক আছে? খাবারে পোকা বসছে, পোকা পোকা পোকা, বৃষ্টি হয়েছে, পোকা আসছে, পরে আসছি। অলরেডি 12:10 বেজে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল রাতে শুতে শুতে, কারণ মার ওখান থেকে খাবার দেবে বলেছিল, তো মার ওখান থেকে লেট হলো। আর এমনি তো আমি এই দেখো জয়েন চিল্লাচ্ছে, সারা রাত করে চিল্লায়, আগে আমাদের সঙ্গে থাকতো তো অতটা চিল্লাতো না, এখন যদি শুনতে থাকে স্বাধীনতা পেয়েছে, ব্যাস চিল্লানো শুরু করে দেয়, একটু আওয়াজ পেলেই চিল্লানো শুরু করে দেয়। যাই হোক শোনো, এই জনিকে চুপ করালাম, যাই হোক এখন হচ্ছে 12:10 বাজে, তো রাতের খাওয়া দাওয়া তো দেখালামই, আর ওই একটা লিস্ট বানাচ্ছিলাম, এই যে একটা লিস্ট বানাচ্ছিলাম, কারণ আমার ভিডিও খুব খুব খারাপ হয়ে যাচ্ছে,
তো একটা লিস্ট বানাচ্ছিলাম যে কি কি মানে করা যেতে পারে আমার চ্যানেলটার জন্য, কি কি কন্টেন্ট অ্যাড করানো যেতে পারে, কি কি ভিডিও অ্যাড করা যেতে পারে, কি কি করলে চ্যানেলটা একটু গ্রো হবে। কারণ দেখো এটা তো শুধু চ্যানেল তো নয়, এটা অ্যাকচুয়ালি আমার বইয়ের MS ফ্যামিলি থেকে ইনকাম আসছে, বাট এটা আমারও এখান থেকে যেহেতু ইনকাম আসছে সেই হিসেবে এখানে আমাকেও ফোকাস দিতে হচ্ছে। ভেবেছিলাম যে আপাতত অ্যানিমেশনে ফোকাস দেব, কিন্তু অ্যানিমেশনের সঙ্গে সঙ্গে যেহেতু জীবনে চলার পথে টাকারও দরকার হয়, তো সেক্ষেত্রে এক্ষেত্রে এখানেও ফোকাসটা দিতে হচ্ছে। তো যাই হোক, একটা লিস্ট বানিয়েছি মানে টুকটাক কি কি ভিডিও দিতে পারি বা কি কি হতে পারে আমার চ্যানেলে এই রিলেটেড কিছু। ঠিক আছে, তো জানি না সামনের দিনগুলোতে ভিডিও ভালো দিতে পারবো কিনা, তবে একটা লিস্ট বানিয়েছি। কারণ একদমই একদমই লো কোয়ালিটির ভিডিও হচ্ছিল এবং সেটা আমার মন মানসিকতা ভালো নেই, ওর জন্য তো আছেই পারিপার্শ্বিক চাপ আছে, তো ওর জন্যই হচ্ছিল না। এখন জানি না আমি তাও এটা কন্টিনিউ, কাগজে লেখা সার নাকি আমি সত্যি সত্যি এর মধ্যে মানে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা আমার এই চ্যানেলে, এই যেগুলো যেগুলো লিখলাম এতক্ষণ ধরে বসে বসে, জানি না আমি জানি না। তো আমার এখানে ম্যাক্সিমাম সময় এখানে যেমন ধরো কিছু কিছু জায়গায় সময় এতটা এক্সট্রিম করি মানে নিজের কাজ বাদ দিয়ে, ধরো যে আমি কাজ করব সে কাজ বাদ দিয়ে মানে যেটা ইউটিউব রিলেটেড কাজ সেই কাজ বাদ দিয়ে আমার ধরে নাম ওয়ার্কআউটেই সময় যাচ্ছে। ওয়ার্কআউট মানে এটা ম্যান্ডেটারি করতেই হবে, মানে করবোই এরকম একটা বিষয়, নাহলে শরীর খারাপ লাগে। 5টা থেকে 6:30 সন্ধ্যাবেলা এটা করতেই হবে, মাস্ট, এটাকে কোনো মানে ইয়ে করার জায়গা নেই। আবার ধরো জনির মর্নিংয়ের যে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সেটা করতেই হবে, ম্যান্ডেটারি। ওখানে মিনিমাম আমার 45 মিনিট, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা তো লাগেই, কারণ ওটাকে ফার্স্টে জনি কিনে বেরোই, জনের বাটিগুলো বের করি, ওইগুলো জল ধোয়া করতে হয়, তারপরে ওখানটা ওখানে ঝাড় দিতে হয়, তারপরে টয়লেটটাকে মুছতে হয়, তারপরে তারপর ফিনাইল দিতে হয়, তারপরে মোছা মুছে এইসব কারুকার্য করতে করতে হয়ে যায় 7:30 থেকে 9টা। এটা ম্যান্ডেটারি, এটা ম্যান্ডেটারি লাগবেই, অ্যানিমেশন তো লাগবেই লাগবে। এখানে টাইমটা আমি কমিয়ে দিয়েছি প্রচণ্ড পরিমাণে, অ্যানিমেশনের টাইমটা কমিয়ে দিয়েছি, কারণ অ্যানিমেশন আর ব্লগিং ব্যালেন্স করতে হচ্ছিল, মানে 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 অ্যানিমেশন আর আমার এই কাজের জায়গাটা না আমি ব্যালেন্স করতে পারছিলাম না, এখন একটা ব্যালেন্সে নিয়ে এসেছি। কারণ অ্যানিমেশনে বসলে আমার ইউটিউবে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, আবার ভিডিও এবার ইউটিউবে আসলে অ্যানিমেশনে সময় দিতে পারছেন, তো এটাকে ব্যালেন্স করার জন্য অ্যানিমেশন টাইমটাকে কমিয়ে দিয়েছি 10টা থেকে 1টা, সকাল 10টা থেকে দুপুর 1টা এই অ্যানিমেশন টাইমটাকে কমিয়ে দিয়েছি। আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, ঠিক আছে 10টা থেকে 1টা করেছি। আচ্ছা, ভিডিও পোস্ট, ভিডিও পোস্ট করতেও তো টাইম লাগে, জানো নিশ্চয় যারা ক্রিয়েটার আছো, কারণ ভিডিও গুগল ক্রোমে আপলোড সেটাকে চেকিং করবে কপিরাইট আছে নাকি, তারপরে ওটার এসইও বের করা, টাইটেল বের করা, থাম্বনেল করা, ডেসক্রিপশন ট্যাগ এইগুলো মেনটেন করা, তো এই ভিডিও পোস্ট করতে 2 ঘন্টা সময় লাগবে 2টো থেকে 4টে। এই 2টো থেকে 4টের মাঝখানে আবার ভিডিও পোস্টের মধ্যেই দুপুরের ইয়ে আছে মানে ওই খাবার আছে মানে লাঞ্চ, ঠিক আছে, তো সেই জন্য 2টো থেকে 4টে ভিডিও পোস্ট করতে 2 ঘন্টা লেগে যায়, ঠিক আছে, কারণ ভিডিও বা ফাইনাল চেকিং এক্সপোর্টের ব্যাপার আছে, এক্সপোর্টও তো সময় লাগবে, ঠিক আছে, তো সব মিলিয়ে একটা টাইম লাগে। এইগুলো ম্যান্ডেটরি টাইম, এগুলো কিন্তু নিজের কাজের টাইমের বাদ দিয়ে, ঠিক আছে, মানে ইউটিউব ভিডিও টাইম বাদ দিয়ে, ইউটিউব ভিডিও আলাদা টাইম, ঠিক আছে, ইউটিউব ভিডিও টাইমটাকে আমার বের করা মুশকিল আছে। আচ্ছা, মেডিটেশন, মেডিটেশন বলতে তোমার এখানে 7:30, সন্ধ্যে 7:30 থেকে 8:30 এই টাইমটা রেখেছি, এই কারণে 6:30টার সময় আমার ব্যায়াম শেষ করি, ব্যায়াম শেষ করার পরে 1/2 ঘন্টা রেস্ট নেবো, 7টার সময় স্নান করবো, 7:30টার মধ্যে 7:10টার মধ্যে স্নান করে আসবো, আমি আর আমার বউ বসে চা খাবো, চা খেয়ে 7:30টার সময় ওই চা খেয়ে ফ্রেশ মাইন্ড হয়ে যাবে, স্নানও হয়ে যাবে, সারাদিনের ধকলটা ধুয়ে যাবে, 7:30টার সময় চলে যাবো ছাদে জনিকে নিয়ে, তো আমি আমার মতো চোখ বন্ধ করে যেমন বসে ধ্যান করি এটা ইদানিং শুরু করেছি এবং মাইন্ডটা একটু ফ্রেশ লাগে, মিথ্যে কথা বলবো না। 7:30 থেকে 8:30 1 ঘন্টা লাগবেই, ওটা কিছু করার নেই, 1 ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকতে খুব খুব ভালো লাগে, তো ওটা করতেই হবে ম্যান্ডেটারি। এইবার আসছে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিংয়ের টাইমটা এটা তো ফিক্সড বলা যাচ্ছে না, কারণ দেখো নাটকের ভিডিও যদি করি সেক্ষেত্রে 8 ঘন্টা ভিডিও এডিটিং লাগে,
সেদিনকে হয়তো আমাকে অ্যানিমেশনের ভিডিও স্কিপ করে যেতে হবে, অ্যানিমেশন আমি বসতে পারবো না 10টা থেকে 1টা, ঠিক আছে, কারণ প্রচুর সময় লাগে, প্লাস ধরো নাটকের ভিডিওগুলো শুটিংয়ের একটা ব্যাপার থাকে, ঠিক আছে। এমনি যদি নর্মাল ব্লগিং হয় সেক্ষেত্রে এডিটিং করতে বেশিক্ষণ সময় লাগে, খুব জোর ম্যাক্স টু ম্যাক্স আধ ঘন্টা লাগে। তো আমি এখানে মোটামুটি ওভারঅল একটা ভিডিও এডিটিং আমি রেখে দিয়েছি হচ্ছে 1:30 থেকে 9:30, সরি 1:30 থেকে 9:30, মাঝখানে আধ ঘন্টার ওই খাওয়ার জন্য ওটা ডিনার, তারপরে 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা আমি রেখে দিয়েছি। এবার ভিডিও এডিটিং নাটকের ভিডিও দিনকেই একমাত্র সময় লাগবে, বাদ বাকি দিনগুলোতে ভিডিও এডিটিং অতটা সময় লাগবে না। ও অ্যানিমেশন যদি করি ভিডিও এডিটিংয়ে সময় লাগবে, আর যদি অ্যানিমেশন করি তাহলে সেক্ষেত্রে ভিডিও এডিটিংয়ে বেশি সময় লাগবে। তো সুতরাং এই দুদিনে তো আমি যদি ভিডিও এডিটিং তাড়াতাড়ি হয়ে যায় যদি আমার ভিডিও এডিটিং তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে আমি এই যে বই পড়াটা রাখবো, 1 ঘন্টার জন্য বই পড়াটা রাখবো যদি ভিডিও এডিটিং তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে, না হয়ে গেলে আর কিছু করার নেই। আর টিভি দেখাটা ওটা তো সময় আমি ম্যানেজ করতে পারবো না, টিভি দেখা হবে না, তো চেষ্টা করবো শনি রবিবার একটু আলাদা করতে, ঠিক আছে, এখনো একটা দিন শনি রবিবার একটু আলাদা করতে। তো এই আপাতত রুটিন করা হয়েছে, এখন এটা আমি জানি না কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা জাস্ট বলতে পারো পড়েছি কাগজে লিখেছি, এখন জানি না এটা পারবো কিনা, ঠিক আছে। আর এছাড়াও তো বিভিন্ন কন্টেন্ট নিয়ে রিসার্চ করেছি আজকে, ইউটিউব ঘেটে ঘেটে বা এদিকে কন্টেন্ট নিয়ে রিসার্চ করা হয়েছে এবং ভিডিওর টাইটেল নিয়েও রিসার্চ করেছি এবং এদিক ওদিক নিয়ে ভিডিওর এসইও নিয়ে রিসার্চ করা হয়েছে। তো চলো, এই হচ্ছে আপাতত আমার টোটাল লিস্ট, জানি না কতটা কি ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। তো লিস্টটাকে সাজানো ঠিক আছে নাকি জানিও, আমি হিসাব করে দেখলাম আমার ইউটিউব ভিডিও শ্যুট করা বাদ দিয়ে, ইউটিউব ভিডিও শ্যুট করা বাদে আমার 7 ঘন্টা 45 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট শুধুমাত্র এই কাজগুলো করতে করতে আমার সময় যাবে, সেটা হচ্ছে ওয়ার্কআউট, জনির মর্নিংয়ের ওই সমস্ত পরিষ্কার করা, অ্যানিমেশন 10টা থেকে 1টা, ভিডিও পোস্ট 2টা থেকে 4টে, মেডিটেশন, ভিডিও এডিটিং, এই সমস্ত কাজ ইউটিউবের কাজ, ইউটিউবের শ্যুটিং বাদ দিয়ে, ইউটিউবের শ্যুট বাদ দিয়ে, মানে সারাদিনের ব্লগিংয়ের শ্যুট বা ধরো নাটকের ভিডিও যদি করি সে নাটকের ভিডিও শ্যুট বা আরও কিছু আমি কিছু আরও কিছু আছে, তো সেক্ষেত্রে এই সমস্ত শ্যুট বাদ দিয়ে আমার টাইম 7 ঘন্টা 30 মিনিট, 7 ঘন্টা 45 মিনিট সময় যাবে। তো জীবন এত টাইম কষে হয় না, আমি জানি জীবন এত টাইম কষে এত সময় ধরে হয় না, আর জীবনের পরিকল্পনা মাফিক যে চলবে সেটাও হয় না, সেটাও আমি জানি, ঠিক আছে, পরিকল্পনা মাফিক কোনোদিনই চলে না, বাট একটা মানে একটা মানে রুটিন একটা নিয়ে আসলে কি বলতো, মানে সে এদিক ওদিক টাইম হেল্পের হবে, কিন্তু রুটিন থাকলে একটা মাথার মধ্যে থাকবে, একটা রুটিন আছে সেরকমভাবে মেনটেন করে কাজ করতে হবে। যাই হোক, চলো অনেকটাই বকে দিলাম, তো আমার রুটিনটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও, আর কিছু চেঞ্জেস যদি মনে হয় যে তোমাদের মানে করা মানে আমার করলে ভালো হবে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে পরের ভিডিওতে, খুব খুব ভালো থেকো, টাটা।